মামার ভুতু না মামার ভুতু মিষ্টি মা এবার মুখটা ভালো করে দেখাও তো মা যে কোণে সেজে আছে সে মিলি বৈদুর্য স্ত্রী আমিও দেখব কার ঘাড়ে কটা মাথা আছে কে আজ বৈদুর্যর সাথে ওই মেয়েটার বিয়ে দেয় উপ্রমান তুমি পচা আঙ্কেলের সামনে গিয়ে ভাসো তো প্লিজ 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 আজ ভূতুর জন্য মিষ্ট জীবনটা বেঁচে গেল আর আপনি ওর ক্ষতি করবেন বলছেন আমিও দেখি কি করে আপনি ওর ক্ষতি করেন দেখি আমি ঠিক বলেছো মেজো বৌদি তুমি জানো ভূতু আমাকে কিভাবে বাঁচিয়েছে বৈদুর্য থেকে এই দেখো ছি ছি চুনি সবকিছু জেনে শুনে তুই মিষ্টুর এত বড় সর্বনাশ করছিলি দাদা তুমি তুমি ভুল করছো আরে আমি এসব জানবো কি করে জানো তো মা জানো তো আমি না শুনেছিলাম রাগী বিশিয়ার পচা আঙ্কেলের মায়ের কথা কেউ তো আমাকে বিশ্বাসই করছিল না মা তুমি দেখবে পচা আঙ্কেলের মার রাগী বিশির কথাগুলো টিভির মতন ফুটে ওঠে তো এখানে প্লিজ 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 যা বলছো কি ঠিক বলছো বৈদুর্যর বিয়ে দেওয়া কি এত সহজ হবে দিদি তুমি জানো না তোমার ছেলে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছে সেই বউকে পছন্দ নয় তাই তুমি এদেশ থেকে আরেকটা বিয়ে দিতে চাইছো আমি তো তাই মিষ্টুর সাথে সম্বন্ধটা ঠিক করেছি আরো দেখো এবার গুরুমা কি বলেছিল সেটা ফুটে ওঠো তো প্লিজ 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 তুই কি ভাবছিস আমরা যদি এই বিয়েটা দিতে চাই ওই ভূতটা দিতে দেবে কখনো না এই আমি তোকে বলে দিলাম তুই মিষ্টুর হবু বরের বাড়ি যা গিয়ে দেখিস যেন বিয়েতে কোনো গন্ডগোল না আমি এদিকটা ঠিক সামলে নেব তুই যা মা যা তার মানে ভূতুর কোনো দোষই নেই আপনারা আপনারা কিভাবে আমার নাতনিকে এইভাবে বদনাম করলেন ছি 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 আমরা আমরা কি ক্ষতি করেছিলাম হ্যাঁ কি ক্ষতি করেছিলাম আমরা আমার মেয়েকে আপনি কষ্ট দিয়েছেন ওর ক্ষতি করেছেন সবাই ওকে যা নয় তাই বলেছে এমনকি ওর নিজের বাবাও আমি এই মহিলার জন্য ভূতুকে ভুল বুঝলাম আমায় ক্ষমা করে দে ভূতু আমায় ক্ষমা করে দে শুনুন ভূতের জন্য আমরা সত্যিই গর্বিত জানেন কিভাবে আমাদের এখানে নিয়ে এসেছে কি করে এলাম কেন হ্যালো আসছি আমরা দেখাচ্ছি মজা দেখাচ্ছি আমাদের এই কাজে সাহায্য করার জন্য আমরা ভূতকে জানাচ্ছি স্যালুট
আপনারা আমাদের অনেক কল্যাণ করেছেন, অনেক মঙ্গল করেছেন, আমার মেয়ের নামে আপনারা বদনাম করেছেন। প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান। सब लोग कुछ ना कुछ खाया है, ये पान तो लो नहीं तो अशुभ हो जाएगा, ये शादी का घर है ना। खा भूतू, पानी खा। उरुमारा गुरुदेव तो कुछ ही गेलो ना, चाहे आमी आगे ओदेर के कुछ खाबार दिए आसि। भूतू, भूतू कोथाय जाछिस? सुधा भूतू तो ছেটে দিও না ওই বাচ্চা পুঁচকে ভূতটাকে, যদি আমি হাতে নাগালে পেতাম না। তোমরা খেয়ে যাও না গো। কি হলো আবার, চলো। আমি তো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম গো। বিয়ে বাড়িতে না খেয়ে গেলে তো সুমঙ্গল হয় না। না না, অমঙ্গল হয়, অমঙ্গল। আমাকে হারাবি তুই না? ওই বাড়ি থেকে তুই আমাকে তাড়িয়ে দিলি, দেখ দেখ তোর কি দশা করি। ভালো ভূত হবি তুই না? তোকে খারাপ ভূত বানিয়ে তবে আমি ছাড়ব। সকলে খারাপ করবি, সকলে শুধু ক্ষতি করবি, তাও শুধু আমার কথা মতো। না না না, তোকে আমি হাতের পুতুল বানিয়ে ছাড়ব। আমার ইশারায় তুই উঠবি আর বসবি, উঠবি আর বসবি। রোবট বানিয়ে ফেলবো তোকে, আমার কথা মতন চলবি আর ফিরবি, বুঝলি? রোবট ভূত। এখন আমি কি করব, কি করব এখন? আমি মাকে কি সব কিছু বলে দেব? না না, তাহলে মা খুব চিন্তা করবে। আমি বরঞ্চ শেষ মুহূর্তে বাড়িতে যাব। আমি আমাদের বাড়ির প্রত্যেকের পক্ষ থেকে আমাদের গ্রেট ভূতুর জন্য একটা জোরে হাত তালি দিতে চাই। বাচ্চা লোক তালিয়া। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রদ্ধা, শুধু হাত তালি দিলে কিন্তু একদম হবে না। বৌদি, ভূতুকে বলো যে তার মিষ্টি পিসি তাকে আদর করতে চায়।
ভূতু পালানো হলো তাই না? হ্যাঁ, কোথায় গেলি রে? ও মেজো বৌদি ওকে বলো তার মিষ্টি পিসি ওকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে কুপ করে খেয়ে নিতে চায়। ভূতু কোথায় গেলি? হ্যাঁ আয় আয় বলছি, কুপ করে খাবো। ভূতু কোথায়? আয় মিষ্টি পিসির কাছে। ভূতু নানা মিষ্টি পিসি নানা, কি হলো? আমি তো এদিকে, মিষ্টি পিসি আমি ধরতে আসছে না কেন? ও আমি তোকে দেখতেই পাই না, কোথায় গেলি বল? মিষ্টু বলছিলাম যে তুই ছুটতে ছুটতে কার কাছে যাচ্ছিস? যাকে ধরার জন্য যাচ্ছিস তাকে কি কোথায় আমরা কি করে জানবো বল? ঠিকই বলেছিস বর্ধা, সে এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এখন এখন ভূতু কোথায় আছে বলতো? সত্যি যে আমার এত উপকার করলো তাকে আমি দেখতেই পাবো না, এরকম হলো বলো? কেন হলো বলো মেজো বৌদি, বলো কেন হলো? আচ্ছা কি হচ্ছে নাকি? বাড়ির সমস্ত লোক মিলে এইভাবে হঠাৎ কান্নাকাটি জুড়লে কেন বলো তো? আমার তো মনে হচ্ছে মিষ্টু শ্বশুর বাড়ি গেলে সবাই মিলে যে কান্নাকাটিটা করতো এখন সেটা করে নিচ্ছে। ভূতটা যদি না থাকতো সারা জীবন মিষ্টুর জন্য আমাদের কাঁদতে হতো। আরে আরে দেখো সবাই কেমন কান্নাকাটি করছে। আচ্ছা একটা কথা তো মানবে, হ্যাঁ যা হয়েছে খুব ভালো হয়েছে, তাহলে জালিয়াতার পাল্লায় আমাদের বোনকে পড়তে হতো আর আমরাও নাজেহাল হতাম। কিন্তু দীপু আমার কিন্তু একটা আফসোস থেকে গেলো জানিস তো। এই বড় খোকা কি আফসোস আবার? আফসোস না মানে আমি তো কষ্ট করে ঠাকুরদের সাথে থেকে পুরো রান্না বান্নাটা করলাম। কারেক্ট, শুধু তুই না আমিও তো দাঁড়িয়ে থেকে করালাম, কিন্তু খাবারটা টেস্ট কেমন হলো সেটাই তো জানা হলো না। সবকই বলা খানা বহুত আচ্ছা থা। আচ্ছা থা আচ্ছা থা তো আমাদের কি থা? আরে বেল পাক দেশে কাকের কে? হ্যাঁ আরে একটু হাসো। আচ্ছা বাবা আচ্ছা, কাউকে কোনো কষ্ট পেতে হবে না, ভূতু আছে না, পোলাও আর মাংস চলে এসে তো এখানে, প্লিজ প্লিজ প্লিজ। ভূতু বলছে যে ভূতু সবাইকে সার্ভ করতে চায়। তাই ভূতু রানীমা আমাদের খেতে দেবে? আরে নাও না থালা নাও থালা নাও থালা নাও। বাচ্চা ভূত
ये क्या है? ये दरवाजा कैसे खुल गया? हाँ, नहीं, हवा भी तो ज्यादा नहीं है, तो ये क्या था? কিরে পালাবি বুঝি? কিন্তু আমি যে আমার কথা রাখতে এলাম বাচ্চা ভূত, তোকে যে এবার আমার কথা মতো চলতে হবে। আমায় যেতে দাও না গো, আমায় যেতে দাও না। ওম এখন থেকে তোকে আমার কথা মতো চলতে হবে, আর আমি যা বলবো তোকে সব কথা শুনতে হবে, কারণ তুই যে আমার রোবট ভূত। আর আমি এখন থেকে যেখানে থাকি না কেন তুই আমার সব কথা শুনতে পাবি, হ্যাঁ, আর তারপর সব কিছু ভুলে যাবি। এখন তোর প্রথম কাজ কি বলতো? তোর বাড়ির আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছে সব আমার কাছে তুলে দেওয়া। যা বাচ্চা ভূত, রোবট ভূত, যা। কি আমি বাইরে এলাম কি করে? এত রাতে আমি বাইরে কি করছি? আমি মায়ের কাছে যাবো। মা, ও মা, কি গো মুখ শুদ্ধি খেয়েছো? না, মুখ শুদ্ধিটা আর খাবো না, বুঝলে? ভূতু এত ভালো খাইয়েছে, সেই স্বাদটা আমি নষ্ট করতে চাই না। সত্যি পাকা বুড়ি একটা। আচ্ছা শোনো, মিষ্টুর গয়নাগুলো সব আমি রাখলাম, তুমি যত তাড়াতাড়ি সম্ভব লকারে রেখে এসো কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। ভূতুকে তো সে খাওয়ার সময় থেকে দেখছি না, কোথায় গেল বলো তো ভূতু? সে কি কোথায় গেল, আর খোঁজো গিয়ে। দাঁড়াও বা, আমি একটু উপরটা দেখে আসি। যাও 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 যাও। কি হয়েছে মা? এই তো, ভয় পাচ্ছিস কেন? কি কি হয়েছে মা, বল বল। মা, আমি না খুব ভয় পেয়েছি গো, আমি জানি না আমি কেন ভয় পেয়েছি, আমি না কিছু মনে করতে পারছি না। কি গো, কি বলছো? কি বলছে, কোথায় ছিল এতক্ষণ? দেখো তুমি কিন্তু ওকে বারণ করে দাও, এইভাবে কাউকে কিছু না বলে যেখানে সেখানে চলে যাওয়াটা ভালো নয়। দেখেছিস ভুতু, বাবাই কি বলছে? বলছে হুটার করে এদিক ওদিক যেও না তুমি। কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? তুমি তো সোনা মেয়ে, বোকা কোথাকা। তুই কখনো কারোর ক্ষতি করিস নি ভূতু, কেউ তোর কিচ্ছু করতে পারবে না, মনে থাকবে। তোকে খারাপ ভূত বানিয়ে তবে আমি ছাড়ব। সকলে খারাপ করবি, সকলে শুধু ক্ষতি করবি। আমি কখনো কারো ক্ষতি করবো না তো মা, আমি খারাপ হব না তো মা। ভূতু এদিকে, আমার সোনা। কি হয়েছে মা, কেন ভয় পাচ্ছ? কি বলছে কি গো? ভূতু জিজ্ঞেস করছে যে ও কখনো খারাপ হবে কিনা, ও কখনো কারো ক্ষতি করতে পারে কিনা। তুই কখনো কারো ক্ষতি করতে পারিস না, আমি জানি তো সে কথা। আর দেখ বাড়ির সবাই এখন সে কথা বুঝে গেছে। ও সোনা মেয়ে, কি হয়েছে, বোকা কোথাকার। তাহলে গুরুমা মিছিমিছি ভয় দেখিয়েছে?
বাবা তো পাচ্ছি না, কালকে তো আবার অফিস যেতেই হবে, চলো শুয়ে পড়ি। ভূতু তুই কোথায় শুবি মা? আমি মা আমি তোমাদের বাবাই মাঝখানে শুব। বাচ্চা বাচ্চা ভূত বাচ্চা বাচ্চা ভূত।